বারাসাতের ডিআইজি সুমিত কুমার বলেন, আইন হাতে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। দুষ্কৃতীরা এখানে একটা ফার্ম হাউস পোলট্রি হাউস ছিল, প্লাস একটা ঘরের ভাড়া মতন ছিল, তো এরা ভাঙচুর করেছে, সামান সাফিকারি নিয়েছে, আগুন লাগিয়েছে। তো আমি আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না। সো ইসিলি আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব, কিন্তু যদি কেউ আইন হাতে নেবে ওর কাছে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনেক স্ট্রং টিম আছে, এটা একটা ইন্টেরিয়র ছিল, লোক সুযোগ নিয়েছে, কিন্তু এটা আর টয়লেট করা একদম যাবে না। 8 জনকে আমরা ডিটেইন করেছি, বাকি আমরা বাকি এখন কেস হচ্ছে, তদন্ত হবে। এদিকে উংরি সংযোগ এবং ভাঙচুরের ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে।